লাগাতার 13 দিন অনশন চালানোর পর সোমবার প্রশাসনিক আশ্বাসে অনশন তুলে নিল বিজেপি নেতা দ্রুপজ্যোতি মুখোপাধ্যায়। জমি দখলের প্রতিবাদে তিনি অনশনে বসেছিলেন। দুর্গাপুরের গোপাল মাঠ সংলগ্ন এলাকায় তিনি অনশনে বসেছিলেন। জানা গিয়েছে এই অঞ্চলে একটি শ্মশান রয়েছে, সেই শ্মশানে যাওয়ার রাস্তা চলে গিয়েছে প্রমোটারদের দখলে। এমনই অভিযোগে গত কয়েক মাস ধরে সরব হয়েছেন এলাকাবাসীরা। একাধিক প্রশাসনিক মহলে দরবার করার পরেও জমি দখল মুক্ত না হওয়ায় অনশন শুরু করেছিলেন বিজেপি নেতা। আন্দোলনের অনশনের 13তম দিন, 13 দিন আমি না খেয়ে বসেছিলাম, প্রশাসনের কোনো নড়েনি। যখন গ্রামবাসীরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছে, প্রশাসন এখানে এসেছিল, সার্ভে করে গেছে, প্রশাসন থেকে বলে দেওয়া হলো 6 তারিখে তাদের মিটিং আছে, যেখানে ইরিগেশন দপ্তর থেকে আরম্ভ করে সব দপ্তরকে ডাকা হয়েছে, সেদিন একটা মাস্টার প্ল্যান বেরোবে যা বলা হলো। আর তারা 1.5 মাস সময় নিল, আমরা তাদেরকে 3 মাস সময় দিয়েছি মঞ্চ থেকে। 3 মাস 1 দিনের পর থেকে এই অহিংস আন্দোলন থাকবে না, আন্দোলন তখন ভয়ঙ্কর তখন। রাস্তা আমরা বড় করিনি, রাস্তা মানুষ সম্পূর্ণভাবে করেছিল, গ্রামবাসী সম্পূর্ণভাবে করেছিল। আজকে অনশন আমরা উঠিয়ে নিচ্ছি, কারণ প্রশাসন থেকে অনুরোধ করা হয়েছে। আর এটুকু বলতে পারি, লোকাল প্রশাসন, লোকাল থানা প্রতিটা চিঠি গতবার আমরা করেছি, জমি বাবিদের পাঠিয়েছে, তাদের অনুরোধ তো আমরা মানলাম, শরীরটাও সাথ দিচ্ছে না, মানলাম। কিন্তু এ বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি লালুর সঙ্গে। লালু, কি খবর রয়েছে? দেখো, যেটা অভিযোগ যে শ্মশানে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা দখল হয়ে যাচ্ছিল এবং জমির যারা কারবারি তারা এই রাস্তা দখল করে সেখানে ফ্ল্যাট বাড়ি বানাচ্ছিলেন, এরকমটাই একটা অভিযোগ আসছিল। এবং এই অভিযোগের ভিত্তিতেই 13 দিন ধরে অনশনে বসেছিলেন স্থানীয় বিজেপির 1 নম্বর মন্ডল সভাপতি ধ্রুপজ্যোতি মুখার্জি। এবং আজকে পুলিশ প্রশাসনের আশ্বাসে তাকে, তার যে অনশন চলছিল সেই অনশন তুলে নেন তিনি। এবং পুলিশ প্রশাসনের আশ্বাস গ্রামবাসীদের, গ্রামবাসীরা পাওয়ার পরেই তারা আশ্বস্ত হয়েছে যে যে রাস্তা ঘিরে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ আসছিল সেটা নিয়ে আগামী 6 তারিখে একটা বৈঠক হবে, এবং সেই বৈঠকে তার বৈঠকে ঠিক হবে, ফলপ্রসূ বৈঠক হবে বলেই তারা, গ্রামবাসীরাও আশাবাদী। এবং এই যে আশ্বাস পুলিশের, সেই আশ্বাস পাওয়ার পরেই কিন্তু আজকে অনশন তুলে নিলেন ধ্রুপজ্যোতি মুখার্জি। ধন্যবাদ লালু।